ছোট বড় সকলেরই পছন্দের একটা রেসিপি হলো চিকেন ঝাল ফ্রাই। আর এটা খুব সহজ রেসিপিতে আমি বাসায় ট্রাই করেছিলাম, আর এত সুন্দর উপরের লেয়ারটা হয়েছে আর ভিতরটা ছিল দারুণ সফট এবং জুসি, যেমনটা আমরা সিটি কিংবা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আর এতটা গরম ছিল যে আমি খুব ভালোভাবে দেখাতে পারছিলাম না। রেসিপি ভাজার সময় এত সুন্দর ঘ্রাণ আসে যে আশেপাশে খবর হয়ে যায়। এখানে প্রথমেই নিয়ে নিলাম হাফ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, এক টেবিল চামচ সয়া সস, ওয়েস্টার সস। চিকেন ঝাল ফ্রাইয়ের জন্য এখানে লাল মরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, সাথে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, তারপর দিয়েছি লেবুর রস, একটা আস্ত লেবুর রস, সাথে টেস্টিং সল্ট সামান্য দিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখানে টমেটো সস এবং হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব, সাথে কিন্তু স্বাদ মতো সামান্য লবণ দিতে পারেন। তারপর এখানে আমি চিকেনের সাইজগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি 1.5 কেজি পরিমাণ একটা চিকেন ছিল, তো এটার সাইজগুলো দেখি বুঝতে পাচ্ছেন একটু বড় সাইজের করে নিতে হবে, রেস্টুরেন্টে যেরকম একটু বড় করে কাটা হয়। আর লেগ পিসগুলোকে যেহেতু একটু বেশি মাংসল, সেজন্য আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। এখন মশলাটার সাথে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর যে অংশগুলো আমি চিড়ে দিয়েছি এগুলোতে খুব ভালোভাবে মশলাটা ঢুকিয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ বেসন, সাথে 1/3 কাপ ময়দা এবং 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আমি মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। এখন কথা হলো, এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি যেটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছি। ডিমটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর মিশ্রণটা যদি একটু ঘন হয় তাহলে সাথে সামান্য পানি দিয়ে ঠিক এরকম একটা লেয়ার আপনারা তৈরি করে নেবেন, যাতে চিকেনটার উপরে মোটামুটি একটা ভালো লেয়ার আসে। আর এখানে ডিমটা দিলে খুব সুন্দর উপরের লেয়ারটা জমে যাবে, আর দেখতে আর খেতেও মুচমুচে হবে। এখন ভাজার জন্য আমি একটা ডিপ কড়াই নিয়ে নিলাম, তাতে তেল দিয়ে দিয়েছি এখানে 1/2 লিটারেরও বেশি, দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তাতে আমি চিকেনগুলোকে দিয়ে প্রত্যেকটা পিঠ আমি 7 থেকে 8 মিনিট করে ভেজে নিতে হবে একদম লো মিডিয়াম হিটে। তেল যখন গরম হয়ে বাবলস ক্রিয়েট হবে তখনই কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে দিবেন, আর চুলার জালটা লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। প্রত্যেকটা সাইড আমি 7 থেকে 8 মিনিট করে ভেজে নিয়েছি। এখানে টাইমিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই ভাজার উপরেই কিন্তু এই চিকেনের স্বাদটা নির্ভর করে। আর যদি বেশিক্ষণ ভাজেন তাহলে কিন্তু জুসিনেসটা কমে যাবে, সেজন্য টাইমিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে আমি খুব আস্তে আস্তে প্রত্যেকটা পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি 3 থেকে 4 বার উল্টে পাল্টে। এখন একটা হাঁড়িতে নিয়ে নিলাম, এবার আমি সেকেন্ড ব্যাচে বাকি পিসেসগুলো ভেজে নিব। কীভাবে সবগুলো চিকেন পিস ভেজে নিয়েছি এবার দেখুন, চিকেনের উপরের লেয়ারটা কতটা দারুণ হয়েছে, ভীষণ মুচমুচে ছিল আর এতটা গরম ছিল যে আমি হাতে রাখতে পারছিলাম না। আশা করি সেমভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, এবং কেমন হলো তা অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।